নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এদিকে দেখো, আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছি, কারণ অনেকদিন পর একটা বিয়েবাড়িতে নিমন্ত্রণ পেয়েছি সেখানে যাওয়ার জন্য। তো বিয়েবাড়িটা আমাদের বাড়ির সামনেই, তো ফাইনালি সেখানে চলে এলাম আমরা। আর এই দেখো, গেটটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এই যে এখানে কে রয়েছেন দেখো, গোপাল ভাঁড় আমার মেয়ে আসতেই সাথে সাথে তাকে নিয়ে ডান্স করতে শুরু করে দিয়েছেন। আর এদিকে আছেন মাইকেল জ্যাকসন, তিনিও অন্য বাচ্চাদের সাথে ব্যস্ত। আর আমার বর ওইদিকে গিফট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের ভেতরে যাওয়ার অপেক্ষায়। তো তারপরে আমরা চলে এলাম ভেতরে। এটা বিয়ের মণ্ডপ, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। তো চলো এবার তোমাদের দেখাই আজকের বিয়ের কনেকে। তো প্রচুর লোকজন আর ক্যামেরাম্যানে তাকে সামনে থেকে ঘিরে আছে। তো চলো একটু সাইড কেটে যাই। তো সামনে তাদের অনেকেই রয়েছে ছবি তুলতে ব্যস্ত। তো অনেকক্ষণ আমি বাইরে থেকে দাঁড়িয়ে, মানে সাইড থেকে দাঁড়িয়ে অনেকগুলোই ক্লিপ নিলাম। তো মানে একে একে সকলেই ছবি, বিয়ে বাড়ি সকলেই ছবি তুলতে ব্যস্ত। তো চলো এবার যাই একটু এই ফাঁকা সুযোগে তার কাছে আমি চলে এলাম, এসেও আমি কয়েকটা ভিডিওর ক্লিপ নিয়ে নিলাম। তো চলো এরপর আমরা ডিনারটা সেরে নিই। তো চলে এলাম সেখানে ডিনারটা সারতে। এ প্রথমেই দিয়ে দিয়েছে পাতা জল, তারপরে দিল লেবু স্যালাড, আর দিয়েছে কাটলেট, তারপরে ডাল মাখানি বাটোরা। তো চলো তোমাদের বাটোরাটা খেয়ে দেখাই আমি কেমন খেতে হয়েছে। তো যাই হোক, তোমাদের যদি কারো লাল পড়ে আমাকে কিন্তু বলো না কিছু। তারপরে দিয়ে দিয়েছে রাইস, আর এটা ছিল পনিরের একটা রেসিপি। তারপরে চলে এলো মাটন চাটনি, আর আছে মিষ্টি, পাঁপড় আর সন্দেশ, তারপরে আইসক্রিম আর চকলেট।